নমস্কার আমি শ্রীগোবিন্দ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত বন্ধুরা বাংলা চোদ্দোশো উনত্রিশ সনের কোন কোন রাশির পক্ষে কেমন হতে পারে অর্থাৎ চোদ্দোশো উনত্রিশ সনে আপনারা জেনে নিন মঙ্গল রাজা শুক্রমন্ত্রী চন্দ্র জলাধিপতি বৃহস্পতি হচ্ছে শস্যাধিপতি আমি এর আগে দুটো ভিডিও করেছিলাম যে গ্রহদের রাজ্যসভা বিচার অর্থাৎ গ্রহদের রাজ্যসভা বিচারটা কীভাবে করতে হয় অর্থাৎ কোন বছর কে রাজা কে মন্ত্রী কে জলাধিপতি কে হবে তার একটা অঙ্ক আমি দুটো ভিডিও করেছিলাম আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা বছর বিচার বা বাংলা সনের যে বিচার সেই বিচারের সময় যে বিষয়টা খুব দেখা দরকার দেখুন রাজা মন্ত্রী জলাধিপতি অধিপতি গ্রহ যারা যে বছরের সেই বছরের সেই জাতকদের কেমন যেতে পারে তার একটা সাম্যক ধারণা এবং বাকিটা মিলিয়ে নেবেন সময় বলবে সেটা হচ্ছে যে ধরুন কারোর মেষরাশি বা মেষলগ্ন অর্থাৎ মেষরাশি লগ্ন বা বিশ্বিক রাশি বিশ্বিকলগ্নের জাতক বা জাতিকা যারা খুব ভালো করে মন দিয়ে শুনুন কারণ এবছর মঙ্গল হচ্ছে রাজা আর মঙ্গল রাজা হলে কী ফল দেয় তার একটা আভাস আগের ভিডিওতে আমি কোনো একটা সময় বলেছিলাম যদিও মঙ্গল রাজা হতে কি হবে এই যে বিশ্বিক রাশি বিশ্বিকলগ্ন মেষরাশি মেষলগ্ন ভালো করে খেয়াল করবেন বা মন্ত্রী হচ্ছে শুক্র তাহলে বৃষরাশি বা বিষলগ্ন রাশি বা লগ্ন। আর চন্দ্র জলাধিপতি মানে যাদের কর্কট রাশি বা কর্কটলগ্ন আর বৃহস্পতি হচ্ছে শস্যাধিপতি মানে যাদের ধনুরাশি বা ধনুলগ্ন বা মীন রাশি বা লগ্ন এই জাতক বা জাতিকাদের পক্ষে এবছরটা ভীষণ 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 ভালো যাবে এখন কেমন ভালো যাবে তার একটা সাম্যক আভাস আপনাদের দিয়ে রাখছি দেখুন শাস্ত্রে রয়েছে যে যে বছর ধরুন আমরা রাশিধিপতি বা লগ্নাধিপতির যিনি অধিপতি গ্রহ সেই অধিপতি গ্রহ যদি সেই বছর রাজা হয় তাহলে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যদি আমরা বলি তাহলে কিন্তু সেটাই মানে খুব খুব বাস্তব যারা অর্থাৎ যারা মেষ লগ্ন বা বিশ্বিকাশি বিশ্বলগ্ন তারা তাদের ক্ষেত্রে বলি যে এদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর এবছর মঙ্গল হচ্ছে রাজা সুতরাং আপনার চোদ্দোশো উনত্রিশ সনে অর্থাৎ বাংলা চোদ্দোশো উনত্রিশ সনে কিন্তু আপনি কিন্তু রাজা আপনার জীবনের চলার পথ যদি ঠিকঠাক থাকে যদি কর্মের পথ ঠিকঠাক থাকে বা আপনার দশন্ত দশা প্রত্যন্ত দশা যদি সাবমিট করে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি রাজা অর্থাৎ রাজা মিন্স যে আপনি রাজা হবেন সেটা নয় অর্থাৎ আপনার অন্য অন্য বছরের তুলনায় চোদ্দোশো উনত্রিশ আপনাদের পক্ষে মনে রাখার মতো এখন ওই মেষরাশি মেষলগ্ন তাদের ক্ষেত্রে চোদ্দোশো উনত্রিশ কেমন যেতে পারে এক্ষেত্রে বলবো মেষরাশি মেঘ মেষলগ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে চোদ্দোশো উনত্রিশ সনের মধ্যে শুধু একটা কথা বলবো যে মঙ্গল মঙ্গল কিন্তু কম বেশি কী বলবো যে প্রাকৃতিক একটি ইন্ডিকেট করে আমি দেখেছি সেক্ষেত্রে জীবনের এই সারা বছরের মধ্যে একটা পার্টিকুলার টাইম আপনাদের জীবনে কিছু স্ট্রাগল পিরিয়ড আসলেও সেটা নিয়ে কখনও ভেঙে পড়বেন না আপনাদের লড়তে হবে যদি লড়াই করার মানসিকতা থাকে বা যদি আপনারা একটু সাহসিকতার সঙ্গে যদি স্টেপগুলো নিতে পারেন জীবনে চলার পথে তাহলে বলবো আপনাদের কিন্তু সময় অত্যন্ত ভালো অর্থাৎ জীবনের কিন্তু টার্নিং পয়েন্ট এই চোদ্দোশো উনত্রিশ মিলিয়ে নেবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে যেটা বলবো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বিশেষ করে যারা অনুরোধন নক্ষত্রে জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে একটু বলবো যে একটু সাহসিকতার স্টেপ নিতে হবে সাথে সাহসিকতাপূর্ণ পূর্ণ স্টেপ নিতে হবে জীবনে ঘাত প্রতিকতা ঘাতপ্রতিকতার জায়গাগুলোকে আপনাদের বেরোতে হবে একটু সাহসিকতার মানসিকতা যদি নিতে পারেন সত্যি আপনারা কিন্তু রাজা তেষরাশি মেষলগ্ন বা বৃশ্চিক রাশি বিশ্বলগ্নে জাতক বা জাতিকে অনেকে বৃশ্চিক রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকে অনেক অভিযোগ করে স্যার বৃশ্চিক রাশি বিশ্বলগ্নের কোনো দিন ভালো হবে না এটা কিন্তু ভুল কথা মিলিয়ে নেবেন চোদ্দোশো উনতিরিশ আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট আর রাশিফল যখন বলবো তখন আমরা সেই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি হতে চলেছে আর কি হবে যাদের বৃষরাশি বা বিষলগ্ন আর যাদের রাশি বা তোলা লগ্ন এবছর আপনাদের অধিপতিগুলো শুক্র হচ্ছে মন্ত্রী অর্থাৎ সব থেকে শুভ রাজা তারপরে মন্ত্রী তারপর জলাধিপতি তার সব তো সেক্ষেত্রে বলবো যে মেষ রাশি এই বিশ্বরাশি বিষলগ্ন বা তুলারাশি তুলালগ্ন জাতক বা যা জাতিকাদের জীবনের উনত্রিশ কিন্তু নোডাউট খুব ভালো যাবে কী ভালো যাবে কেমন ভাবে ভিডিও নিয়ে চোদ্দোশো উনত্রিশে রাশিফল আমি বলছি এই সপ্তাহে ভিডিও করবো আপনারা দেখবেন দেখবেন আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরটা আপনার জীবনের পরিপূর্ণতা বলতে যা বোঝায় মানসিক প্রশান্তি মানে আপনার জীবনের পরিপূর্ণতা জীবনের একটা ব্যাপক একটা ভালো একটা জায়গা সেটা কিন্তু পাবেন চোদ্দোশো উনত্রিশ চিন্তা নেই আর বৃহস্পতি হচ্ছে শস্যাধিপতি সুতরাং যাদের ধনু রাশি ধনু লগ্ন বা মিন রাশি মিনলগ্ন তাদের ক্ষেত্রে বলবো যে চোদ্দোশো উনত্রিশ আপনাদের পক্ষে ভালো সময় এখন অন্য রাশির লগ্ন কি ভালো নয় সেটা আমি রাশিফল যখন বলবো তখন নিশ্চয়ই বুঝতে পারবেন তবে বাংলা চোদ্দোশো উনত্রিশ সনের পক্ষে কিন্তু এক মানে সব থেকে বেটার আমি একবার বলছি মেষ রাশি মেষ রাশি বা লগ্ন অর্থাৎ মেষ বৃষ তোলা ধনু এবং মিন এই পাঁচটা সরি কর্কট বলা হয়নি মেষ বৃষ কর্কট তুলা ধনু এবং মিন এই ছটা রাশি বা লগ্নের জাতক বা জাতিগাদের পক্ষে কিন্তু গোল্ডেন পিরিয়ড বলুন জীবনের টার্নিং পয়েন্ট বলুন বা অত্যন্ত ভালো সময় কিছু একটা বলুন অ্যাটলিস্ট বারো বছর তেরো বছর পরে কিন্তু এই সময়টা এক একবার করে আপনাদের জীবনে ফিরে আসে সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং ওভারঅল কিন্তু আপনাদের ভালো যাবে আর চোদ্দোশ উনত্রিশ সালের রাশিফল আমি এই সপ্তাহে নিয়ে আসছি অবশ্যই দেখবেন সেখানে কিন্তু প্রত্যেকটা রাশির মন্দ দিক বা সব এই টু জেড আমি ডে টু ডেট আমি প্রেডিকশন দেব। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে বলি এই লগ্নের লোক জাতক বা জাতিকাদের কিন্তু ভালো টাইম যাবে ভালো সময় যাবে ভালো কিছু হবে জীবনের টার্নিং পয়েন্ট বলতে পারেন এ হচ্ছে ব্যাপার এবার রাশিফল বিচারটা হান্ড্রেড পার্সেন্ট না মিললেও এই যে রাজা মন্ত্রী জলাধিপতি শস্যাধিপতি উপর কিন্তু নির্ভর করে সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন হতে চলেছে না হওয়া চলে চলেছে তার ব্যাপারটা কিন্তু নির্ভর করে আর রাশিফল দেখবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে প্রতিদিন যে কথা বলি আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার